ভাই, এই যে হ্যালো, ওঠেন, বাস টান দিব, বাস টান দিব, গাবতলে চলে আসছে, গাবতলে চলে আসছি। ভাই আমার এক বন্ধু আসার কথা, তো আমরা এনে একটু বসিও, আসলে তারপর নেমে যাই। ভাই আপনি আসেন, আপনার আমি কাউন্টারে বসে রাখতেছি, আসেন, ওঠেন, বাস অন্যদিকে নিয়ে যাবো, তো আসেন, গ্যারেজে নিয়ে যাইতে হবে, আসেন। একটা পানি দিন তো। হ্যালো বল। আরে ভাই তুমি ফোনটা ধরতেছো না কে? আরে ঘুমাচ্ছিলাম রে। কোন দিয়ে ফোন দিতেছি আমি তোমারে? আমি তোমারে কইলাম না আমি আইতাছি। ভাই একটা কাম করো, তুমি আমার একটু তোমার অ্যাড্রেসটা মেসেজ করো। ভাই আমি ঘুমাচ্ছি রে ভাই। ভাইয়া হ্যালো ভাই, ঝামেলা আমি বারবার দিই। ধরছিল পরে ওই কাইটা বন্ধ করে দিচ্ছে। এখানে কেউ ফোন ধরে না, চলো আমার কক্স বন্ধ চলছে। একটু ধৈর্য ধরো, ফোন ধরবো। আচ্ছা শোনো, তোমার ফোনটা একটু দাও তো, আমার চার্জ শেষ তো প্রায়। ওই তোমারটা দিয়ে ফোন দিয়ে রাখি, যেন ওরা ফোন দিলে পরে পায়। আমার ফোনে তো টাকা নেই। আচ্ছা তাহলে কাজ করো, তুমি বসো, আমি টাকা ভরে আসি। ব্যাগ সাবধানে দেখো। Thank you.
ঠিক আছে? হ্যাঁ, এই কি টাকা আসছে? দেখ কই তোর, আরে আমারটা না, তোমার ব্যাগ কই? আমার ব্যাগ কই? কই রাখছো ব্যাগ? কই রাখছো? এইখানে ছিল। এই জায়গা থাকলে ব্যাগ যাইবো কই? আমার ব্যাগ চুরি হয়েছে। আমার ব্যাগ চুরি হয়েছে, আমার ব্যাগ নিয়ে গেছে। পালাইতে কি আসলো ব্যাগের ভিতরে? কিছু তো নাই, টাকা পয়সা তো সব এই জায়গায়। তোর লাফালাফির কি আছে? আমার বিয়ার লেগে বানাইছে না তো নিয়ে আসবো না। তোমার না করছিলাম কোনো কিছু আনতে, আমার বিয়ার লাগে আমি আনবো না। একটু একটু দেখ, খাবো না আমি। আনতে কই চিনে খারাপ থাকবি তুই? কই তোর রেতেছ পাগলের মতো? তো ব্যাগ পাবি বিয়ার আগে। তুমি আমার থাপড় মারতেছো, আমি তোমার লাগে পালাইছি, তুমি বিয়ার পরে কি করবা? আমি তো আনবো না। আর আমি থাপড় মারছি না, আমি থাকবো না, না আমি থাকবো না, তোমার না থাকবো না। কইলেই তোর গায়ে দেওয়া না। খুব তো কইছিলা, কি কইছিলা? কইছিলা না বাস থেকে নামার পরে একদম সবাই দাঁড়া থাকবো না, ওর জন্য এত ফোন ধরতেছে না। দম করতেছো কেন? তুমি কিছু জানো না? কালকে রাতে তোমার সামনে কথা হইলো না, আমলে নামো নগদ হইতেছে গড়া রিসিভ করবে। রিসিভ শব্দ এমন ভাবে কইতেছ যেন তুমি ঢাকা শহরের জামাই না। আমার তো এনকা জামাই হওয়ার দরকার নাই। এই শহরে আমার অনেকগুলো ছোট ভাই আছে, অনেকগুলো বন্ধু আছে, অনেকগুলো বড় ভাই আছে, আর ওগো সবগুলোর বিপদে আমি পাশে আছিলাম। আজকে আমি বিপদে পড়ে গেছি দেখে শালা সবগুলাই চেহারা দিয়ে দেখা দিয়েছে আমাদের। এই যে দিছে ফোন। হ্যালো কাউসার, মানুষ তো মনে কর প্রত্যেক দিন ঝামেলা পড়ে না, হঠাৎ করে একটা ঝামেলা হয়, হঠাৎ করে বিপদ আসে। এবার কেমনে কেমনে যেন বিপদটা আমার উপরে পড়লো। এতটি পোলা পেন সবসময় আমি পাশে আছিলাম, কোনো ঘরে ফালাই নাই। এবার দেখ আমি কাউরেই পাইতেছি না। ভাই তুই আসোস, তুই তো আসলে আমার পর কেউ আপন, তুই একটু দেখ কী করতে পারছ। বুঝছো কী হস, চুপ করে আসিস কি লেগেছে, কী ভাবতেছ? আমি আসলে ভাবতেছি আমি যে কন্ডিশনে আছি এখান থেকে তোর জন্য কিচ্ছু করা সম্ভব না রে। সম্ভব না মানে? ঢাকা শহরের মেয়ের সম্বন্ধে তোর কোন আইডিয়া আছে? বেটার ছয় জন মানুষ আমরা একটা রুমে থাকি, তুই ছয় জন থাক আর 100 জন থাক, দুইটা মানুষ থাকুক, দুই মানুষ থাকার ব্যবস্থা করা জানা। আর তোর ম্যাচ বাদ দিলে এনে তোর ভাই ব্রাদার নাই, বন্ধু বান্ধব নাই, ওরা বাড়িতে থাকে না। হ্যাঁ দুইটা মানুষ আইসি তোর কাছে, একটু পাশে খারাপ, তুই একটা জায়গা ঠিক করে দে, রাইটটা যেন কাটাতে পারি। দেখ তুই আমার বন্ধু, তোরে ভূগোল বোঝাবো কেন? আমার পরিচিত এমন কোনো ভাই ব্রাদার নাই রে যে তোর হেল্প করতে পারবে। কি বলতেছিস মামা, তুই এমন এইসব করলে তো হয় না মামা। আমি একটা বিপদে পড়ে গেছি, আমি ভাবলাম যে তুই আসছিস, অ্যাটলিস্ট তুই আমার সাহায্য করতে পারিস। তুই যদি কিছু করার না, আমি যাবো কোন জায়গা থেকে? বাথরুমে যাবো, বাড়ি আমরা বাইরে যাবো। আমি বুঝছি তোর অনেক টায়ার্ড, কিন্তু আমি একটা ভালো সলিউশন দিতে পারি। এখানে আশেপাশে অনেক কম দামি হোটেল আছে,
তোরা সেখানে গেলি ওয়াশরুম চালি এবং কমফোর্টেবল ভাবে থাকতে পারলি। আমার সময় লেট হয়ে যাচ্ছে বন্ধু, আমি যাই। চো জানা সময় তো হুম জানা মতো যা। ওর বাসাটা ভালো না বুঝছো, এতটি ফোলা পাইন। একটা কাম করি, সামনে হোটেল আছে নাকি ভালো, ওইদিকে চলে গেছ চল ভাই। রুমের ব্যাপারে যে কথা বলবো, জি আমাদের একটা রুম লাগতো। আচ্ছা রুম ঠিক আছে। ভাড়া কেমন এখানে? 15 টাকা ভাড়া। হ্যাঁ 15 টাকা, তুমি শুধু বেশি আ যায় না, একটু কমা টমায় নাই আর রুম নেই। আমি সব লিখে দিচ্ছি। আপনাদের এই যে ফার্মেসি কই? ফার্মেসি মানে নিচে কি সামনের বিল্ডিং আছে ডানে, নিচে নামে ডানে যেতে হবে। ভাই পেটে একটু সমস্যা, স্যালাইন হবে? তোমাকে অনেক সুন্দর লাগতেছে। কে ভাই কে? কি ভাই কি হয়েছে? আপনার ভিতরে ঢুকতেছেন কেন? সর, আরে সর মানে কি হয়েছে? প্যাকেট কই? প্যাকেট কি একটাই কিনছস? কিসের প্যাকেট? সালা জিনিসটা কি আনছে রে বাবা? সর ভাই আপনারা আপনারা বাইরে যান, বাইরে যে বাইরে বাইরে চলেন, বাইরে যে কথা কই চলেন। টাকা আমরা বেশি দিব, সময় খুব কম লাগবে। তা কি উল্টা বলবে, কিসের টাকা ভাই? আপনি আপনি বাইরে যান, আমি কইছি বাইরে বাইরে গিয়ে কথা কই ভাই। আরে টানাই করছেন কি লাগে আপনারা? তুই যা করবি আমি আপনা তাই করব। ভাই 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 আমি হাজবেন্ড ভাই ভাই আমি হাজবেন্ড। তুমিও তো হাজবেন্ড ভাই মিতেশ। আরে আপনি করছেন কি লাগে? চল একদম কিন্তু বাইরে দেব ভাই। আপনি ভাই 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 ভুল হয়ে গেছে ভাই, আমরা আমরা হাজবেন্ড ভাই 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 হাজবেন্ড হাজবেন্ড ভাই তো ভুল তো আমি করব। আরে ভুলটা করার আমি টাকা দিতেছি আপনাকে ভাই, আমি 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 টাকা দিতেছি আপনাকে। তো
কম আছে জানি না, কিন্তু ডাকা থাকা হইব না। তাহলে কই যাব? চলো নাই, যদি ফোন ধরে ভালো, নাইলে জামুগা মোবাইলটা বেচে দিমু। চলো এদিকে সরো। নাহিদ, এ বেড়ে তুই ফোন ধরটা ছিল না কিনলে গা? কতবার ফোন দিছি সারাদিনে ধরে। বন্ধু, আমি আছি না, এত টেনশন করার কিচ্ছু নাই। তোর আপাতত এখানে বয়, আমি তোদের জন্য সামান্য খাবার ব্যবস্থা করি। না দোস্ত, আমাকে খাওন লাগবো না, বুঝছস? সকাল থেকে আমরা দুজন যা কিছু দেখছি, আমাকে মুখ দেন, খাওন নামবো না। নামছি সকালবেলা কুত্তার মতো সব জায়গায় গেছি, সব জায়গায় দৌড়াইছি, কোনো জায়গায় যে একটা ঠাই পাই না। এই যে মাইয়াটা, এই মাইয়াটা আমার উপর ভরসা করে পা দিছে, আর আমি অরেলু আইসি জায়গায় তগো ভরসায়। আমার যতটি বন্ধু আছে সবার ভরসায় আমি ভাবছি আজীবন যে কোনো সমস্যায় আমি ওকে পাশে আসছিলাম, আজকে আমি একটা বিপদে পড়ছি, আমার ভাই ব্রাদার দিয়ে আমার সাহায্য করবো। কিন্তু না, কেউ মোবাইল বন্ধ করে দিয়ে দিছে, কেউ এই করতেছে, আর তুই আমার এই জায়গায় ভূগোল পড়াই দিয়েছিস ভাই, বুঝলাম না। অ্যান্ড কী করবো আমি, তুই ক। হ্যাঁ, মাইয়া লেওয়ার সমস্যার কি পোলা বানালামো? গ্রেট আইডিয়া। হয়তো শার্ট প্যান্ট পরা আছে, পরে যদি একটা মাস্ক আর ক্যাপ পরে রাতের বেলা রুমে ঢুকায় দিই, তাহলে তো কোনো সমস্যা নাই, সবাই তো ঘুমায় যাব। না 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 না, এটা 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 করণ যাব না ভাই, পরে ঝামেলা হবে। মায়া মানুষ না, বাথরুমে টাথরুমে গেলে আমি তোরে কই ভাই? পৃথিবীতে না সব কিছু সেটিং ডাউন যায়, তুই অগরে একটু বুঝা বুঝে কাম না হলে তাহলে আমি কিছু খাওয়াই, অগরে বিরিয়ানি বিরিয়ানি কিছু লয়ে অগরে খাওয়াই, আমি মনে হয় যে ওরা বুঝবো। বেটা তোর কি মাথা ঠিক আছে? ওরা কি তোর খাওয়ার নিয়ে পড়ে আছে? বেটা সব মানুষের কি মন মেজাজ একরকম থাকে নাকি? হ্যাঁ, কেউ যদি হুট করে ম্যানেজারের কানে লাগিয়ে দেয়, তাহলে তো সবগুলোরে পাশে লাথি দিয়ে বের করে দিব। না আমি দোষ এমনি করে জামু আবার দেয়া যাবো, আবার চিল্লা চিল্লি রাতের বেলা এমনি দৌড়ান যাবো না ভাই। আমি একটা পোলা আমি না হয় দৌড়াইলাম, আমি একটা মায়ালো আছি ভাই, তোর বুঝতে হইব। তোর যদি ভালো না লাগে তাহলে তুই এক কাজ কর, যা ভালো কোনো হোটেল দেখে উঠা পর। টাকা লাগলো? না আমার টাকা লাগবো না ভাই, আমার টাকা লাগবো না। তখন এই এলাকার মানুষ তো ভালোই না, হোটেল শুদ্ধা ভালো না। তোর কি মনে আমরা চেষ্টা করি নাই? কি কও তুমি, সমস্যা মনে কর। আচ্ছা ঠিক আছে, তুই কি করবি কর, যেটা ভালো মনে করস কর। আচ্ছা ঠিক আছে, চিন্তা করিস না, আমি তো আসি। হ্যাঁ, তোরা এখানে বয়, আমি দেখি কি করা যায়। বসো বোন। এখন ওর জন্য মাঝখানে আমার জন্য আনিয়েছে, পাগলের মতো কারবার, খালি কয় বসো বসো, কইব কোন জায়গায় তুল দিছে, তুমি কিছু মনে করো না।
কাম করো, তুমি ঘুমাই যাও, আমি কি বললো একটু কথা কই কালকে কেমনি কি করো স্যার। ঠিক আছে, ভাই এনে থাক, এনে ঘুমা, তোর যদি কোনো কিছু লাগে আমার কইস, আমি বাইরেই আছি। আর আমি যদি না থাকি তাহলে অনেক বাইরেই আছে এই জায়গায়, বুঝছস? আচ্ছা শোন না, কাল কিন্তু আমাকে বিয়ের ব্যবস্থা একটু করে দিস। আমি আসলে অনেক সরি রে,
ছেলেটা আসলে নতুন আসছে, খুবই ডেঞ্জারাস একটা ছেলে। কিরপলারে বোঝা দিতে পারলি না? আরে ব্যাটা, আমি তো ছিলাম না, আমি কেমনে কি করব? যাই হোক, পরে আমি সব হ্যান্ডেল করছি। এখন চল নিচে যাই। কোথাও যাবো না, সর আমার সামনে দিয়ে সর। ছাদে তো থাকতে দিবি? আরে ভাই, তুই আমার বন্ধু না, চল না। না বন্ধু বন্ধু কোনো কিছু ভালো লাগতেছে না, তুই আমার সামনে দিয়ে সর, মাথা ঠিক নাই, যা। যাবি না? ঠিক আছে। তুমি যা যা বলছিল কিচ্ছু হয়নি, আর আমি তোমার ভরসায় আমার সবকিছু ছেড়ে এসে পড়ছি। সময় যখন খারাপ যায় তখন সবকিছু উল্টা যায়। আমি আর কোনো কথা শুনতে চাইতেছি না। কালকে সকালে আমরা বাড়ি যাব। আরে তায়েব, তুমি তোমরা এখানে বিয়ে করছো না? বাহ বাহ বাহ, খুব ভালো। তা কবে বিয়ে করলা? ঢাকা কি আসছো নাকি যাইতেছো? কোনটা? না ভাই, 71 বারে আইছিলাম, যাইতেছি গা। আরে কি বলো, তোমরা ঢাকা আসছো আমার একটা কল দিবা না? আমি যে ঢাকা থাকি তোমরা জানো না? যাওয়া যাবি পরে, এই আমার বাসা এখান থেকে খুব কাছে, মাত্র 10 মিনিট লাগে। আমি তো এখানে আসলে একটা পার্সেল দেওয়ার জন্য, গ্রামে পাঠাবো, নাহলে তো দেখা হইতো না। চলো বাড়ি চলো। আমার গাড়ি ছেড়ে দিব তো 10 মিনিটের মধ্যে, পরে কোনো একদিন যাবো। আরে বাস ছেড়ে দিলে ছেড়ে দিবে, কালকে আমি টিকিট কাটা দিব, তখন হচ্ছে যাবার যায়। আচ্ছা বাড়িতে না যাও, সামনে কোথাও আমরা একটু চা খাই একসাথে, তারপর যাও। আরে তাই পুরনো কথা মনে রাখলে কি হবে? চলো তুমি তুমি কিছু বলো তো, আসো। আরে আসো, সব পুরনো কথা মাথায় রাখছে। গ্রামের সবাই কেমন আছে তোমার? আসো। আরে আসো, লজ্জা পাওয়ার কিছু নেই, আসো। এই পুরো বাড়িতে আমি একাই থাকি, অনেকগুলো বেডরুম আছে, তোমাদের যেটা পছন্দ সেটাতে থাকবে, লজ্জা পাওয়ার কিছু নেই। মনে করো এটা তোমাদেরই বাড়ি। আর আমাকে কি তোমাদের সাথে গেস্ট হিসেবে এখানে থাকতে দিবে? কি যে বলো ভাই, তুমি আমার মাফ করে দিও, আসলে তোমার সাথে আমি খারাপ করছি। ওই টাইমটা তো কিছু মহারা গরম ছিল, তো এমন না বিপদে পড়ে মানুষ শিখতেছি। আরে দূর বোকা, পুরনো কথা মনে রাখলে কি আর আগানো যায়? পৃথিবী আগাবে। আচ্ছা যাও যাও, তোমরা এই যে রুমে যাও, রুমে গিয়ে শাওয়ার নাও, ফ্রেশ হও, আর আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করছি। যাও।
আরে যাও। আমার নাকি আমার জানি বিশ্বাস হইতেছে না, এটা তো একটা হারামি আছে, এত তাড়াতাড়ি বদলে লোক কেন? নিশ্চয় কোনো একটা গাফলাস। রাহত তো তোমার গাফলাস, কালকে তো সারাদিন ভালো মানুষগুলোর লগে আছে, কি হারামি পোনা করছে দেখো নেই। কোনো আল্লাহ যে কোন কারে কোন দিক দিয়ে কি কারণে পাড়ায় কোন সিলায় পাড়ায় এটা তো আসলে আল্লাহ ছাড়া কেউ বুঝতে পারে না। পরে দেখো ওরে ভালো হয়ে গেছে, জাস্ট চিল, টেনশন আর কিছু না। কাল আমরা ঠিক 11:30 কাজী অফিসে যাব, আর সেখানে কি বিয়েটা শেষ। এসে ভাই আমি যদি একটু বুদ্ধি খাটাই আমার টাইমে তোমার ফোনটা দিতাম, তাহলে এই কালকে থেকে এত কষ্টটা গোয়া লাগতো না। কি কি জায়গা আছে আমি উপর দিয়ে না। আমরা তো ভাবছিলাম বাড়িতেই ফিরে যাবো, ফিরে গেলে কি লজ্জাটার মধ্যে না পড়তে হতো। আরে দূর কথায় আছে না, রাগ খেললাম আরেকে, সব তার খেলা, খেলা তো এখনো আরো বাকি আছে। এই যে এটা তোমার জন্য, আরে ধরো হবে কিনা আমি জানি না, আসলে মেয়েদের কেনাকাটা আমি অভ্যস্ত নই। ওই যে তোমাকে একবার প্রপোজ করেছিলাম, এরপর তো আসলে কোনো মেয়ের সামনে দাঁড়ানোর সুযোগ হয়নি, তাই আসলে আমি জানি না এটা তোমার হবে কিনা, দেখো পছন্দ হয় কিনা। ও ভালো কথা, কালকে কাজী অফিসে যাওয়ার আগে টুকিটাকি কিছু কিনে নেব, অ্যাট লিস্ট তোমার জন্য একটা পাঞ্জাবি আর তোমার জন্য একটা শাড়ি। আর ভাই কি দরকার, তুমি অনেক করছো, আর যা আছে ঠিক আছে সমস্যা নেই। আরে দূর বোকা, এই টাকাটা কি আমি এমনি এমনি দিতেছি নাকি? এই টাকাটা তুমি যখন কাজ করবা কাজ করে আমাকে ফেরত দিবা। এখন চলো বাকি কথা আমরা খেতে খেতে শুনি। কান্তাসু কেন এত জ্বর জপটার পরেও যে আমি তোমার পামু তোমার বিয়ে করতে পারবো না, আমি কিন্তু আমার পাগল আছি, এবং করে যদি আবার কষ্ট বস্তু কিছু দিই তুমি যেন আমরা ছেড়ে যাও না। আরে দেখো কে এসছে, তোমাদের বিয়েতে বরযাত্রী আসছে। আসো বাইরে আসো, আরে আসো বাইরে আসো, দেখো বরযাত্রী হিসেবে কারা আসছে দেখো, আসো। তন্নি শহরে যাচ্ছ জি? জি। চলো আমি তোমাকে পৌঁছে দেব। দরকার নাই, আমি একা যেতে পারবো। জানি তুমি একা যেতে পারবে, কিন্তু তোমার সাথে আমার একটু কথা ছিল। আপনার সাথে তো আমার কোনো কথা নাই। দেখো তাই একটা বখাটে ছেলে, মানে পাউন্ডুলে ছেলে, ওর কোনো ফিউচার নেই। তুমি একটা শিক্ষিত মেয়ে আর আমি একটা শিক্ষিত ছেলে, আমাদের একটা ফিউচার আছে, কিন্তু আমি চাই না তোমার অমতে আমাদের মধ্যে কিছু একটা হোক। আমি বিশ্বাস করি
আমি তোমাকে বোঝালে তুমি ব্যাপারটা বুঝবে, মানে সেই বিষয়ে আমার একটা কনফিডেন্ট আছে। ভুল, তাই বাউন্ডলে হোক ভবগুরে হোক সেটা আপনার দেখার দরকার নেই। আমি ওকে ভালোবাসি, আমি আবারও বলতেছি আমি শুধু তাইপকেই ভালোবাসি। আপনি এই ব্যাপারে আমার সামনে না দাঁড়ালে আমি খুশি হব। আসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোমার অনেক ভালোবাসি। কিলো হাত চাল্লা কিলো হাত ধরো, আরে ধর 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 হাত। শুনলাম তুই নাকি ভবিষ্যৎবাণী করতেছিস, হ্যাঁ কত তল্লা কি হবো ক, কোথায় আসলাম আমি ঘুমো। তোমার